reporters today. Odisha's fastest growing web news channel. আজি অখিল ভারত হিন্দু মহাসভা পক্ষৰু ৰাজ্যস্তৰীয় সম্মিলনী ও ধৰ্ম জাগৰণ যাত্ৰা অনুষ্ঠিত হৈ যাইছি। এই বৈঠকৰে অখিল ভারত হিন্দু মহাসভাৰ অধ্যক্ষ ত্ৰিদণ্ডী মহাৰাজ যোগ দিছিলে। এই বৈঠকৰে হিন্দুত্বক ৰক্ষা কৰিবা পাই হিন্দু সমাজক আগক আসিবাক পৰিব বুলি মত ব্যক্ত কৰিছিলে। তেণু আসন্তা নির্বাচনে সারা ওড়িশার প্রার্থী দেব অখিল ভারত হিন্দু মহাসভা। সমস্ত 147 বিধায়ক ক্ষেত্র এবং 21টি সাংসদীয় ক্ষেত্রে প্রার্থী দেওয়া কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভার জাতীয় উপসভাপতি বদ্রী পট্টনায়ক রক্ষা করা বর্তমান সময় আসিছি হিন্দু মহাসভাক আগক নেওয়া। প্রথম জিনিস আপনার সমস্তে জাঁথে যেতবে ইভেন মু বিএচপি রেট প্রেসিডেন্ট লি বর্তমান দেখন্তু আমার প্রবীণ ভাই তোগড়িয়া বিএচপি রু কাড়ি দিয়া তাপরে আমি চিন্তা করলু বর্তমান হিন্দু মহাসভা যে রণনীতি নেওয়া চাহুচি ভারতবর্ষে এবে খুব শীঘ্র ওড়িশার আমি চাহুছু 147 এমএলএ এবং 21টা এমপি ক্যান্ডিডেট দেওয়া কমিং ইলেকশনরে যেটা আমার অলরেডি ডিসিশন হয়ে সারিছি। মু ভাবুছি আগামী দিনরে হিন্দু মহাসভা খুব শীঘ্র বহুত বড়িয়া কার্যক্রম করিব যেটা কি মঠ মন্দির সুরক্ষা জগন্নাথ মন্দির সংস্কৃতি পরম্পরা আমার ওড়িয়ার জাতির পরম্পরা সবু কিছু আমি দেখা চেষ্টা করুছু। আউ হিন্দু মহাসভা যে যে কাম করিব আগামী দিনরে নিশ্চিত ভাবে আপনার আমি জনাইবু। খুব শীঘ্র আমার গোটে এবে পালাইট পাখে গোটে অফিস আমি স্টার্ট করে সারু আমি প্রায় বর্তমান আজি তো প্রায় 200 ঊর্ধ্ব কার্যকর্তা মানে যোগ দিয়েছেন বিভিন্ন জেলার আসছেন কোরাপুট কলাহান্ডি বলাঙ্গীর রায়গড়া সবুড় আসছেন সেইটা বড় খুশির কথা। আগামী দিনের মধ্যে বহুত কার্যকর্তা যোগ দেবে বিজেপি বিজেডি কংগ্রেস রু বহুত জন আমাকে এক্স এমএলএ এমপি মধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন সমস্তে খুব শীঘ্র আম দলের সামিল হবে এবং আমি নভেম্বর মাসের স্থির করছু জনতা ময়দানে 10,000 লোক বা তাঠু অধিকা কার্যকর্তা মানুষ নেইকি আমি আগামী দিনরে নিশ্চিত ভাবে লড়িয়া চেষ্টা করিবু। ওড়িশা এটা গোটে রাজনীতি দল, ইয়ে আজি নাই শহ শহ বর্ষ পুরোনা রাজনীতি দল। আপন মানে জানিথিবে যোগী আদিত্যনাথ ঠু আরম্ভ করে সমস্তে এই হিন্দু মহাসভারু তাঙ্কর রাজনীতি আরম্ভ করেছেন। অটল বিহারী বাজপেয়ী মধ্যে এই দলরে সমস্তে থিলে। হিন্দু মহাসভা গোটে পুরোনা দল, ইয়ে এ সিম্বলটা এবে আম ইলেকশন কমিশন কু আমি তিনটি চিহ্ন দিয়েছিল। আগুর আমার নড়িয়া চিহ্ন লা বর্তমানে এটা স্বস্তিক চিহ্ন হওয়া যাচ্ছি যেটা 4 তারিখ দিন আমার আপ্রুভাল আসিলা পরে আপনার আমি সূচনা দেব। ভুবনেশ্বর ক্যামেরা পর্সন প্রভাস গোবিন্দচন্দ্র পণ্ডাঙ্ক রিপোর্ট, রিপোর্টার্স টুডে।